ওখানে আমি যে অফিসে কাজ করি ওখানে একটা দাদার বার্থডে ছিল, মানে আমার সাথে যিনি কাজ করেন ওই দাদার বার্থডে ছিল। তো ওইখানে দাদা কেক কাটা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে, তো ওটাই সেলিব্রেট করা হচ্ছে। তার মধ্যে গিফটটা দিয়ে দিয়েছিলাম, আর এটা ছিল 30 তারিখ। আমি বেরিয়ে গেছি পূজার বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে, আর এখন আমি আছি গাড়িতে। তো গাড়িতে করে যাচ্ছি, কোনো কথা বলছি না। প্রথমবার বাইরে বেরিয়ে কোনো ব্লগ করবো কি না, মানে একটু নার্ভাস। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে মালঞ্চা রোড, আর এটা দিয়ে এই রাস্তা দিয়েই যেতে হবে পূজার বাড়িতে। আর এখন মোটামুটি রাস্তাতে ভিড় আছে, আমি এই রাস্তা দিয়ে নেমে গেলাম। এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে LIC অফিস। আর এখন আমরা পূজার বাড়িতে প্রায় পৌঁছে গেছি, মাঝখানে আমি ক্লিপটা কেটে দিয়েছিলাম। পূজার বাড়িতে ঢুকে যাচ্ছি, আর এরপর ওই পূজা টাকা ও পুচি দেখো, পুচির জন্য আমাকে কোথায় নামতে হবে? আন্দর কোথায় যাচ্ছি পূজা? আমরা ভগবান জানে যেদিকে যাই, বল কোথায় যাচ্ছি। আমি আজকে পূজার বাড়িতে এসেছি, এখন পূজা কোথায় নিয়ে যায়, কোথায় যাচ্ছি বল। এই যে পুচি দাঁড়িয়ে কি ভাবছে, আর এটা হচ্ছে পূজার বাড়ির সামনে মন্দির, এটা হচ্ছে ঝাড়েশ্বর মন্দির, আর এই আশেপাশে পুজোর মাস্কটা খোল না, মাস্কটা খুলে যাচ্ছে তো একটু খোলো, একটুখানি খুলবে হ্যাঁ, হাই বলো, হাই বলো তো, হাই বলো, হয়তো বন্ধ কর আমাদের নাচন গুলো বন্ধ। পিছনে দেখতে পাচ্ছে নাচের লোক ফ্ল্যাট, আমাদের খড়গপুরে আগে এত ফ্ল্যাট ছিল না, বাট ইদানিং 2 বছরে অনেক ফ্ল্যাট হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি ফুচকা খাবো বলে, এটা মেন রোডের ওপর একটা কাকুর দোকান, আমি এর আগেও এখানে এসে খেয়েছি, তখন এসেছি ফুচকা খেতে। তো এখন আমি আর পূজা চলে এসেছি খাবো বলে, আর এখানে একটা ছোটো দোকান ছিল ওটাও দেখিয়ে দিলাম কাপড়ে। আর যে কাকু এখন টিকিয়া বানাচ্ছে, আর টিকিয়া বানিয়ে দিচ্ছে। তো এবার আমরা মিষ্টি ফুচকা খাবো, মিষ্টি ফুচকা 2 প্লেট নেবো, তো কাকু ওটাই বানাবে, তো সাথে থাকো। খুলেই দিব মাস্কটা এখন, নাহলে কেউ আমার মুখটাই দেখতে পাবে না। পূজা বল কিছু বল, খুব নাচানাচি করছিস, মনে পড়ে তোর পুচি? তুমি কিছু বলে দাও তো, ফুচকা কেমন ছিল পুচি? এই দিকে তাকিয়ে বলতে হবে বল। এবারে আমাদের ফুচকা পর্ব শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, মানে পূজার বাড়ির দিকে। আর এটা হচ্ছে মাঝখানে একটা দোকান যেটা পুরো পূজার বাড়ির একদম কাছে, আর এখানে হচ্ছে সব ধরনের চপ পাওয়া যায়, তো এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে আমি দাঁড়িয়ে আছি একটুখানি, একটু দরকার ছিল বলে। তো ওখানে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ATM আছে, তার পাশে একটা শীতল মানে মিষ্টির দোকান আছে, মিষ্টি সব রকমের দোকান আছে, ওর নাম হচ্ছে শীতলা। এবারে এটার রিভিউ আমি দিতে পারবো না, কারণ আমি এখনও পর্যন্ত খড়গপুরে থেকেও ট্রাই করিনি। আর আমি আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আর যেতে যেতে যতটুকুনি শেয়ার করার করছি। আর এই দিকে হচ্ছে ফুটপাতের ওপর দোকান বসছে এতগুলো, আর তার পাশেই হিতকার্নি একটা স্কুল। আর এই যে এখানে এশিয়ান পেন্টস সব পাওয়া যায়, এটা অ্যাপোলো ফার্মাসি। আর আগে আগে
এরকমই আমাদের রাত। আর এখানে এই যে এটা হচ্ছে হনুমান মন্দির, দুঃখের বিষয়ে গেট পড়ে গেছে আর মালগাড়ি পাস হচ্ছে, এখন সময় লাগে। আমি বাড়িতে চলে এসেছি আর এইমাত্র চলে অনেকক্ষণ আগে এসেছি, আর উপরে ফ্যান চলছে তো ফ্যানের আওয়াজের জন্য অনেক আওয়াজ হচ্ছে, তার জন্য সরি। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, তো এসে আমি খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, জামা কাপড় এখনও শাড়ি মাসির কথা বলছিলাম। আসলে আমার মামির শরীরটা ভালো ছিল না, ওই নিয়ে কথা হচ্ছিলো, তো ওইসব কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেলো আর বিয়ে করতে পারিনি, তো এবারে ব্লগটা শেষ করতে হবে, অনেক রাতও হয়ে গেছে। আর এই কানের দুটো খুললাম, কানেরগুলো আমি পড়ি না, তো এখন পড়ি না, কারণ হচ্ছে সেই সোনার কানেরগুলো খোলার পর থেকে না আর আমি কানেরগুলো পড়ি না, কারণ হচ্ছে কানেরগুলো পড়লে এর মতো হয়, মানে জল মতো বেরোয়, দিয়ে নাকি ব্যথা হয় কানের, ওই জন্য আমি কানের পড়ি না। তো আজকে যেহেতু পূজার বাড়িতে গেছিলাম ওই জন্য এই কানেরগুলো পড়েছি, এই কানেরগুলো পড়েছিলাম, দুটো কানের পড়েছিলাম। আর এই এই মানে এই মোটা ডান্ডার যদি হয় না, তো আমার প্রচণ্ড ব্যথা করে, মানে এত সরু ফুটোটা প্রচণ্ড ব্যথা করে। তো এখন ওই দিয়ে খুলেছি, মা বলছে বড়লিন গরম করে লাগিয়ে দিতে, ওই বড়লিন গরম করে এখন লাগাবো। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর আমার সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল ঘন্টাটা আছে ওটাতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন, তাহলে প্রত্যেকবার আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে, আর এটা একদম ফ্রি, তো অবশ্যই করবেন। আর আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো।